প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকো এটি কামনা করি। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে সকল শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আজকে আমার সাথে সংযুক্ত হতে পেরেছেন বা হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে সরকারের ঘোষণা অনুযায়ী আমরা হয়তো স্কুল খুব দ্রুতই চালু করতে যাচ্ছি। সরকার যে নির্ধারিত যে সিলেবাসটি দিয়েছে দশম শ্রেণীর জন্য, আমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সেগুলিকে পাঠিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সেগুলি পেয়ে দিয়েছ, আর স্কুল থেকেও আমরা ফটোকপি করে সেগুলি দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি। নোট শিট আনুষঙ্গিক সবগুলি পেয়ে যাচ্ছ, তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা সন্ধ্যা 7:30টায় যে গুগল ফোরামে যে এক্সামটি হয়ে থাকে সেখানে তোমরা অংশগ্রহণ করার জন্য, সেই সাথে প্রতিদিন 11টার পর থেকে যে জুম ক্লাসগুলি রুটিন অনুযায়ী হয়ে থাকে সেগুলিতে তোমাদের ব্যাপক সাড়া পাওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে কানেক্ট হচ্ছ না, তাদের প্রত্যেককেই কানেক্ট হওয়ার জন্য তোমাদেরকে নির্দেশনা প্রদান করছি। আর সেই সাথে তোমাদের প্রতি নির্দেশনা রইল, অবশ্যই প্রতিদিন বাসায় 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবে, কারণ এসএসসি পরীক্ষা হবে এটি কিন্তু আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। আর রেজিস্ট্রেশন কার্ডে যারা স্বাক্ষর করনি খুব দ্রুতই স্বাক্ষর করবে। সেই সাথে তোমাদের একটু মেসেজ দিচ্ছি, স্কুলে ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে, অবশ্যই তোমরা ভর্তি প্রক্রিয়ায় যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকে ভর্তি করাবে, আর যারা এখনো ভর্তি হওনি তারা অবশ্যই খুব দ্রুততার সময়ের মাঝখানে ভর্তি হয়ে আমাদের সাথে রিনিউভাবে নতুনভাবে ক্লাস শুরু করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আমি আজকে ক্লাস নিয়ে এসেছি তোমাদের। তোমরা বলেছিলে স্যার তৎপুরুষ সমাজ বিষয়ে ক্লাস নেওয়ার জন্য স্পেসিফিকলি আলাদা করে, আমি তোমাদের জন্য সেই ক্লাসটি আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, এবং আমাকে তোমরা চেনো জানো, আমি প্রলয় কুমার বিদ্য, প্রশাসনিক কর্মকর্তা, শ্রেণী পরিচালক, দশম শ্রেণী। এটি আর বলার অপেক্ষা রাখে না, আমি সরাসরি তোমাদের তৎপুরুষ সমাজে চলে যাচ্ছি। দেখো এখানে আসলে তৎপুরুষ সমাজ বলেই দিলাম কেন, আগে থেকে নির্ধারিত এই বিষয়ে ক্লাস নিব, তাই না? এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো, গুরুকে ভক্তি সমান সমান আমরা কি বলবো, গুরু ভক্তি। অবশ্যই বাবা মা এবং সহপাঠীর সাথে ভালো আচরণ করবে, তোমার সম্মানী গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে এই স্লাইডটি তৈরি করা এবং এই পাঠ সংশ্লিষ্ট। গুরুকে ভক্তি সমান সমান কি হয়, গুরু ভক্তি। আমরা বিভক্তি জানি, তাই না? আমরা সবাই বিভক্তি জানি তো। বিভক্তি হচ্ছে ওই যে কে, এখানে কে বিভক্তি, তাহলে হতে থেকে যে দিগের দেয়, এগুলো যদি বিভক্তি হয়, এখানে দেখো বিভক্তি যুক্ত আছে, আমি ইন্ডিকেটর ব্যবহার করছি, এখানে কে বিভক্তি আছে কিন্তু এখানে কি নাই, কে বিভক্তিটি নাই, বাদ গিয়েছে। কে কোন বিভক্তি, দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তি, তাহলে এটা হবে দ্বিতীয়া বা চতুর্থী তৎপুরুষ। যেহেতু গুরু ভক্তি, গুরুকে ভক্তি করে তার বলবো না যে আজকে শ্রদ্ধা করলাম বিনিময়ে সেটা ফেরত দিয়ে, দান অর্থে হবে, দান অর্থে এটা চতুর্থী তৎপুরুষ, তাই না? কে চতুর্থী বিভক্তি, এখানে বাদ গিয়েছে কে চতুর্থী বিভক্তি, তাই এখানে চতুর্থী তৎপুরুষ সমাস। অর্থাৎ যে বিভক্তি বাদ যাবে সেটাই তৎপুরুষ সমাস হবে। যদি দ্বিতীয়া বাদ যায় দ্বিতীয়া, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, দেখো খাঁচা ছাড়া কি হবে, খাঁচা হতে ছাড়া সমান সমান এই থেকেটা বাদ যাচ্ছে, তাহলে কি হবে, খাঁচা ছাড়া, তাহলে এটা কি হবে, হতে থেকে যে কোন বিভক্তি, পঞ্চমী বিভক্তি, তাহলে এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। পরেরটা দেখো তোমরা, তেলে ভাজা, তেলে ভাজা, তাহলে কি হবে, তেলে ভাজা। খেয়াল করে দেখো এই বিভক্তি আছে, তাহলে এই বিভক্তি বাদ গেছে সপ্তমী তৎপুরুষ, হয় না? তাহলে যে বিভক্তি বাদ যাচ্ছে সেটাই কি হচ্ছে, তৎপুরুষ সমাস হচ্ছে। মনে থাকবে তো তোমাদের সবার, আমি পরবর্তী স্লাইড দেখানোর চেষ্টা করছি। দেখো একটা রাস্তার ছবি দেওয়া আছে, আছে না সুন্দর একটি রাস্তা। আজকের পাঠ তাহলে আমরা কি একটা রাস্তা, একটা ওয়ে, একটা মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে, তৎপুরুষ সমাস। আজকের পাঠ তৎপুরুষ সমাস। আজকে অবশ্যই আমরা এই তৎপুরুষ সমাস এমনভাবে পড়ব যেন আর এটা পরবর্তীতে শুধু এসএসসি পরীক্ষার আগে একটু রিভিশন দিতে হবে, এইটুকুই। একটু মনোযোগের সাথে তোমাদের পাঠ্যপুস্তকের সমাস অংশে শুধু তৎপুরুষ সমাস অংশ বের করো। তৎপুরুষ সমাস, আমরা তৎপুরুষ সমাস যদি একটা একটা শিখন ফলের দিকে যাই, যে আমরা কি কি শিখতে পারবো, এ পাঠ শেষে আমরা আসলে শিখতে পারবো তৎপুরুষ সমাস কি তা বলতে পারবো, তৎপুরুষ সমাসের প্রকারভেদ বিষয়ে বলতে পারবো, এবং কীভাবে তৎপুরুষ সমাস গঠিত হয় বেজ বাক্য অনুসারে সেগুলো আমরা এখানে বলতে পারবো। তোমাদের যদি একটু আমি কাজ দিই, হ্যাঁ
পূর্বের স্লাইডের ভিত্তিতে তৎপুরুষ সমাসের সংজ্ঞা দাও, কেউ কি পারবে তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা দেওয়ার জন্য? আমরা এই ক্লাসটা ইউটিউবে দিব, আমি এটা ফেসবুকেও দিব, তো তখন এখানে কমেন্টস করলে আমি কিন্তু তোমাদের উত্তরগুলো দিব। হ্যাঁ, তো তোমরা ইচ্ছা করলে এটা যখন স্লাইডটা দেখবে তখন অবশ্যই কমেন্টস করবে। তাহলে তৎপুরুষ সমাসের সংজ্ঞা হচ্ছে পূর্বপদে বিভক্তি রূপে যে সমাস হয় তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। তোমরা প্রজেক্টরে দেখো, স্লাইডে দেখো, এখানে যে পূর্বপদে বিভক্তি রূপে যে সমাস হয় সে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। আমি বলেছি যে বিভক্তি বাদ যাবে, মানে দ্বিতীয়া হলে দ্বিতীয়া, তৃতীয়া হলে তৃতীয়া, সেই তৎপুরুষ সমাস হবে। যদি দ্বিতীয়া বাদ যায় দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া বাদ দিলে তৃতীয়া তৎপুরুষ। তোমরা একটু দেখো স্লাইডে দেখো, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন সমান সমান কি হয়, বিপদ আপন্ন। তাহলে এখানে কে কোন বিভক্তি, দ্বিতীয়া, তাহলে এটা কি হবে, দ্বিতীয়া তৎপুরুষ। আমাদেরকে বিভক্তি বলে চিন্তা হবে, তাই না? আচ্ছা, তাহলে তারপরে দেখো দুঃখকে প্রাপ্ত সমান সমান কি হয়, দুঃখ প্রাপ্ত। তাহলে কে বিভক্তি বাদ গিয়েছে, তাহলে কি হবে, এটা দ্বিতীয়া তৎপুরুষ। কে কিন্তু দ্বিতীয়াতেও আছে, আবার কি আছে, চতুর্থীতেও আছে। তাহলে দ্বিতীয়া বাদ দিলে দ্বিতীয়া, দান অর্থে চতুর্থী, যেমন গুরুকে ভক্তি দেখিয়েছিলাম তোমাদের, গুরু ভক্তি চতুর্থী হয়ে যাবে। তাহলে সংজ্ঞাটা কি হবে, পূর্বপদে বিভক্তি দ্বিতীয়া বিভক্তি রূপে, দেখো পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি কে রে ইত্যাদি রূপে যে সমাস হয় তাকে কি বলে, হ্যাঁ উত্তর বলো, তাকে কি বলে, তাকে বলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমরা পরেরটায় যাচ্ছি, দেখো শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ সমান সমান কি হয়, শ্রম লব্ধ। তাহলে দ্বারা দিয়া করতে কি তৃতীয়া না, তাহলে কি হবে, তৃতীয়া তৎপুরুষ। ওকে, আমরা পরবর্তী স্লাইড দেখি, দেখো তোমরা এখানে মন গড়া, তাহলে কি হবে, মন দিয়ে গড়া। তাহলে দ্বারা দিয়া করতে তৃতীয়া বিভক্তি বাদ যাচ্ছে, তাহলে এটা হবে তৃতীয়া তৎপুরুষ। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি তৎপুরুষ সমাসে, তৃতীয়া তৎপুরুষের, হ্যাঁ প্রজেক্টরে দেখো তোমরা, পূর্বপদে তৃতীয়া বিভক্তি রূপে যে সমাস হয় তাকে বলা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। আর এই যে লাল চিহ্ন করা, যে এই যে লাল রেড কালার করা যেগুলি, সেগুলি কি বিভক্তি, তাই না? তাহলে দ্বারা দেওয়া করতে কোন বিভক্তি, তৃতীয়া, তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাস। আমরা নেক্সট যাচ্ছি, দেখো খেয়াল করে দেখো তোমরা, তাহলে আমরা তৃতীয়ার পরে কি যেতে পারি, চতুর্থীতে যেতে পারি, তাই না, চতুর্থী তৎপুরুষ। তোমরা মনোযোগের সাথে দেখো, আমরা যদি এরকমটা বলে থাকি যে গুরুকে ভক্তি, এই স্লাইডটা আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, গুরুকে ভক্তি সমান সমান কি হয়, গুরু ভক্তি না, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হয় না। আরামের জন্য কেদারা, আরামের জন্য কেদারা সমান সমান কি হয়, আরাম কেদারা জন্য কিন্তু চতুর্থী বিভক্তি। তাহলে জন্মটা লাল কালি করা আছে, দেখো এটা নাই, এই যে জন্মটা নাই, তাহলে আরাম কেদারা, আদা আরামের জন্য কেদারা, জন্মটা নাই, তাহলে জন্য বাদ যাচ্ছে, তাই কি হবে, চতুর্থী তৎপুরুষ। বসতের নিমিত্ত ঘর, বাবুই পাখির বাসা, তাই না, বসতের নিমিত্ত ঘর মানে বাস করার জন্য ঘর, নিমিত্ত মানে চতুর্থী, চতুর্থী তৎপুরুষ সমাস। সংজ্ঞা চতুর্থী বিভক্তি বাদ দিলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে থাকে, উত্তর চতুর্থী তৎপুরুষ সমাস। নিশ্চয়ই বুঝতেছো আমি কি দ্রুত বলছি? আচ্ছা, চতুর্থী তৎপুরুষ সমাস খেয়াল করে দেখো, খাঁচা ছাড়া, খাঁচা হতে ছাড়া, হতে থেকে চেয়ে কোন বিভক্তি, হতে থেকে চেয়ে হলো পঞ্চমী বিভক্তি, তাহলে এটি কি হবে, পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। শহর থেকে ফেরত, শহর থেকে সে কি আসতেছে, তাহলে শহর থেকে ফেরত সমান সমান কি হবে, দেখো তোমরা শহর ফেরত, তাহলে হতে থেকে চেয়ে কি পঞ্চমী, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদে পঞ্চমী বিভক্তি রূপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। আমরা কিন্তু সহজেই সংজ্ঞা নির্ণয় করে সেগুলোকে করতে পারতেছি। খেয়া ঘাট, খেয়াল করে দেখো, খেয়া ঘাট সমান সমান কি হয়, খেয়া ঘাট, তাহলে র বিভক্তি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা যদি বলি আম বাগান, খেয়াল করে দেখো, আমি ছবি দেখাচ্ছি তোমাদের, আম বাগান, তাহলে কি হবে, আমের বাগান, র ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় না। রাজপুত কি হয়, রাজপুত, এখন যদি রাজপুত মানে রাজার কথা নেই, তাহলে রাজপুত কি হবে, রাজার পুত্র, র বিভক্তি ষষ্ঠী বিভক্তি বাদ যাচ্ছে, তাহলে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি রয়ের ইত্যাদি লুপে যে সমাস হয় তাকে বলা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। একেবারে সুজানা, মানে যে বিভক্তি বাদ যাবে সেটা তৎপুরুষ সমাস হবে। তাহলে আমরা কিন্তু এই সমাসটা কিন্তু পারতেছি। বিশ্বে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে বিশ্বে বিখ্যাত সমান সমান কি হয়,
বিশ্ব বিখ্যাত। সপ্তমী বিভক্তি রূপে যে সমাস হয় তাকে কি বলা হয়? সপ্তমী তৎপুরুষ সমাস। গাছ পাকা কি হবে? দেখো তো গাছ পাকা, দেখো গাছ পাকা, গাছে পাকা, লিচু গাছে পেকে আছে, তাহলে এ বিভক্তি, এই যে গাছে এ, এ বিভক্তি বাদ যাচ্ছে, তাহলে এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। অকাল মৃত্যু কি হয়? অকালে মৃত্যু, অকালে মৃত্যু সমান সমান অকাল মৃত্যু, এ সপ্তমী। তাহলে পূর্বপদে সপ্তমী বিভক্তি রূপে যে সমাস হয় তাকে বলা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা কিন্তু সহজেই কিন্তু এই এগুলি বুঝতে পারতেছি। এই এই স্লাইডটা দেখো তোমরা একটু, না বালক কি হয়? না আছে না সামনে, না বালক মানে কি? না বালক মানে না সূচক শব্দ বসতেছে, তাহলে এটা হবে নয় তৎপুরুষ। নাচার আচার, এটা আজ কোনো কোনো ভালো কাজই নয়, এটা হলো অনাচার, কারোর প্রতি অত্যাচার বা জুলুম করা, তাহলে না আচার কি হবে? অনাচার, এটা নয় তৎপুরুষ। নেই তাল, তাল বেতাল নাই, বসে আছে কোথায় দেখো ময়লা জায়গায়, তাহলে এটা কি হবে? নয় তৎপুরুষ সমাস। না শব্দটা সামনে বসেছে, না নেই নয়, পূর্বে বসে তৎপুরুষ সমাস হবে, তাকে তখন তাকে বলবো আমরা নয় বা নঞ্চ তৎপুরুষ সমাস। আমরা বলতে পারি জল দেয় যে, খেয়াল করে দেখো জল দেয় যে সমান সমান কি হয়? জলত, যেমন ঝর্ণা তাই না? আবার দেখো জলে চড়ে যে জলচর, মাছ হয় না, মাছের ছবি দেখো জলে চড়ে যে জলচর, তাহলে কৃতপত্র চড়া কাজ করা বোঝাচ্ছি, সহজ করে বোঝাচ্ছি, দেখো এই জলে চড়ে যে জলচর চড়াই শব্দটা মাঝখানে কাজ করা আছে, দেয় চড়ে ইত্যাদি কাজ করা, শাপলা ফুল তুলতেছে, খেয়াল করে দেখো তোমরা, একটা প্রজেক্টরে দেখাচ্ছি, এখানে দেখো কি তুলতেছে সে, শাপলা তাই না? তাহলে শাপলা তুলতেছে জলে জন্মে যে, শাপলা তো জলে জন্মে, জল তাহলে কি হবে? জলজ, জলদ, জলচর এবং জলে জন্মে যে কি হবে? জলজ। তাহলে এগুলা কি? এগুলো হলো উপপদ তৎপুরুষ সমাস। তাহলে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপদ যুক্ত হয়, মানে এই শব্দটার মাঝখানে কাজ লুকায়িত রয়েছে, জলদ, জলচর এবং জলজ, এখানে কি লুকায়িত আছে? কাজ লুকায়িত আছে, তাহলে তাকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস। একেবারেই সহজ একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, নাকি? গরু গাড়ি কি হয়? গরুর গাড়ি। তাহলে র কোন বিভক্তি বলতো? র, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র, র এর ষষ্ঠী বিভক্তি না, তাহলে এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। গরুর গাড়ি হয় কি না? গরুর গাড়ি। কলে ছাটা সমান সমান কি হয়? কলে ছাটা দ্বিতীয়া বিভক্তি, তাহলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়ে থাকে। আবার যদি বলি এরকম ঘিয়ে ভাজা, তাহলে কি হবে? ঘি দিয়ে ভাজা, তাহলে সপ্তমী তৎপুরুষ, নাকি? এটা সপ্তমী, আগেরগুলা কি ষষ্ঠী? ঘিয়ে ভাজা, উপরগুলা ষষ্ঠী তৎপুরুষ সমাস। নিশ্চয়ই বুঝতেছ, আমি আবারও বলছি যে বিভক্তি বাদ যাচ্ছে সেটাই কি হচ্ছে? তৎপুরুষ সমাস হচ্ছে। আমরা আসলে এখন জোড়ায় কাজ দিব না, তারপরে ওইটাকে আমরা তোমরা নিজেরা দেখবে জোড়ায় কাজটা, আসলে জোড়ায় জোড়ায় আমরা ক্লাসে যেটা দিয়ে থাকি তোমরা এককভাবেই করবে। তৎপুরুষ সমাস কত প্রকার কী কী এটা লিখবে, এটা তোমাদের বাসার কাজ দিলাম। তৎপুরুষ সমাস কি, কত প্রকার কী কী লিখবে, আমরা একটু তোমাদের প্রজেক্টরে দেখিয়ে দিচ্ছি। তৎপুরুষ সমাসগুলি প্রকারভেদ, তৎপুরুষ সমাস দ্বিতীয়া, তারপরে হয় তৃতীয়া, দেখো তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, হয় না ষষ্ঠী, ষষ্ঠীর পরে কি আছে? সপ্তমী। সপ্তমী পরে কি অষ্টমীতে যাব? না, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তারপরে হবে নয়, এবং শেষেরটা কি দেখিয়েছি বলো? শেষেরটা দেখিয়েছি উপপদ, ঠিক আছে? আর শেষেরটা হলো অলোক, ঘিয়ে বাজা, এটা কিন্তু অলোক। তাহলে আমরা এই তৎপুরুষ সমাসের প্রকারভেদটা আবার একটু জেনে নেই। দেখো এখানে আছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই পর্যন্ত বিভক্তি বাদ যাবে, আর সামনে নয় থাকবে, মানে না থাকবে, তখন নয় হবে, উপপদ হলে কাজ করা বোঝাবে, আর অলোক হলে বিভক্তি লোপ পাবে না। এই হলো আমাদের তৎপুরুষ সমাসের প্রকারভেদ। আমি আবারও বলছি, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি লোপ পাবে, যে বিভক্তি লোপ পাবে সেটাই হবে তৎপুরুষ সমাস। দ্বিতীয়া হলে দ্বিতীয়া তৎপুরুষ, পঞ্চমী হলে পঞ্চমী তৎপুরুষ, আর নয় এটা হলো সামনে নাবোধক থাকবে, যেমন নাবালক, না বেতাল, বে মানে না, তাল নাই যার, এরকম তখন নয় হয়, এবং উপপদ হলে কাজ করা বোঝাবে, সেই সাথে অলোক হলো বিভক্তি লোপ পাবে না। এই অ্যাট এ গ্ল্যান্স আমরা এই তৎপুরুষ সমাসের প্রকারভেদ সংজ্ঞায়ভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দলগত কাজ আসলে দিব না, যেহেতু তোমরা কোনো দল নেই, কিন্তু জুম ক্লাস যখন করে থাকো সেখানে কিন্তু তোমরা একসাথে তোমাদের ক্লাস নিয়ে থাকি। জুম ক্লাসে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে, জুম ক্লাসের আইডি তোমাদেরকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। অবশ্যই সাড়ে এগারোটার দিকে, এগারোটা থেকে জুম ক্লাস শুরু হয়, অবশ্যই জুম ক্লাসে অংশগ্রহণ
অংশগ্রহণ করবে এবং সন্ধ্যা 7:30টায় প্রতিদিন গুগল ফোরামে আমাদের পরীক্ষা হয়ে থাকে। যখনই গুগল ফোরামে তোমরা পরীক্ষা দাও অবশ্যই সেই রেজাল্ট সাথে সাথে তোমরা পেয়েও যাও এবং আমাদের কাছেও সেটি থাকে। তো আমি তোমাদের মূল্যায়নের দিকে যাচ্ছি। তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদে বিভক্তি রূপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। বেশ বাক্য কাকে বলে? আমরা জানি যে সমস্ত সমান পদের অপর নাম বেশ বাক্য। সমস্ত পদকে ভাঙলে যা পাই তাকেই বলা হয় বেশ বাক্য। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয়? সমস্ত পদ। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। মাতাকে ভক্তি, মাতা ভক্তি, সমস্ত পদ হবে। রাজপুত কি হবে? রাজার পুত্র, রাজপুত। নয় তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও দিয়েছি, না বলক হয় না? সেই সাথে পকেট মার, দেখো পকেট মার একজন ব্যক্তি বুঝায় আবার কাজ করা বোঝায়, একজন ব্যক্তি বুঝায় আবার কি বুঝায়? কাজ করা বোঝায়। তাহলে এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। আমরা তোমাদের আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের ধন্যবাদ। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। পূর্বপদ এবং পরপদের ধারণা সমাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, কথাটি ব্যাখ্যা করে লিখবে, সেই সাথে তৎপুরুষ সমাসের নৈবৃত্তিগুলো অবশ্যই বাসায় পড়বে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে।